এমনটাও যে হতে পারে এমনটা আমি কখনো ভাবিনি। আসলে যখন এই লোকগুলো কাদা মাটিটাকে উপড়ে ফেলে, তখনই সেটির নিচ থেকে একটি জিন্দা কচ্ছপ বের হয়ে আসে। আসলে এমনটা হওয়ার কারণ হলো, যখন এই কচ্ছপগুলো বুঝতে পারে এই নদীর মধ্যে আর পানি থাকবে না, তখনই তারা কাদার নিচে চলে যায় এবং তারা সেখানে ততক্ষণই থাকে যতক্ষণ না নতুন পানি চলে আসছে।